নৈহাটিতে বেআইনি বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিকট শব্দে তীব্র বিস্ফোরণ। বাপ রে বাপ! নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বাজি ডিসপোজাল করার জন্য বেছে নেওয়া হয় গৌরীপুর জুট মিল ছাইঘাট এলাকা। এই ঘটনায় 12 জন পরিবারের ঘর ভেঙে যায়। এত জোরে আওয়াজ হলো, পুরো আমার ঘর টর ভেঙে পড়ে গেল আমার ছেলের গায়ে। আমি বাইরে ছিলাম, ছুটে এলাম, এসে দেখছি আমার ছেলে চাপা পড়ে আছে। আমার ছেলেকে তুলে ওই ঘরে ছুটে গেলাম, দেখছি আমার শ্বশুরের মাথার উপর পড়ে আছে। আমার শ্বশুর ওই ঘরে শুয়েছিল, আমার শাশুড়ি সবে বাসন নিয়ে বাইরে বার হয়েছিল, না তো ওনার গায়ে পড়তো। তারপর আমার জাটা ঘরে ছিল না, ওর ঘর ধরে সব ভেঙে গেছে। আমাদের গরিব মানুষ, ওই পুলিশরা এসে সব পাঠাচ্ছিল, 4 দিন ধরে পাঠাচ্ছে, দুপুর বেলা রাত্রে বেলা। আর যদি রাত্রে পাঠাতো তো আমরা তো সবাই আপনাকে বারণ করেছিলেন কোন সময়? হ্যাঁ, আমরা বারণ করেছি, তুমি আগে বারণ করেছিলাম। এটা মিলের জায়গা, আমাদের কোনো কথা শোনে না, এটা তো মিলের জায়গা। আমরা তাকে বলে আমরা কি মারি? আজ এই ঘটনা হওয়ার পর কি পুলিশ একবার এসেছিল? না, ওরা তখন সব পালিয়েছে, আমরা ছুটে বলতে যাচ্ছি সব পালিয়ে গেছে, আর কাউকে দেখতে পাইনি। আমার ছেলের বুকে লেগেছে, হাতে লেগেছে, আমার শ্বশুরের মাথায় লেগেছে। আমরা বলছি এরকম অন্যায় হবে কেন? আমার ছেলের যদি কিছু হয়ে যেত বলুন, আমার ছেলে না লেপ ঢাকা দিয়ে থাকতো তো কিছু হতো কিনা আপনারা বলুন। আমার ছেলেকে কেউ ফেরত দিত বলুন আপনারা, এটাই আমার। দুজন শিশু সহ একজন বৃদ্ধ আহত হন। আহতদের উদ্ধার করে নৈহাটি স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুধু নৈহাটি নয়, বিস্ফোরণের অভিঘাত এতটাই জোর ছিল যে গঙ্গার ওপারে চুচুড়াতেও বহু বাড়ির জানলার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের বিকট শব্দে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে নৈহাটি সহ পার্শ্ববর্তী এলাকায়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন বাসিন্দারা। নৈহাটি দেবক সহ পার্শ্ববর্তী এলাকা থেকে গত কয়েকদিন ধরেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বারুদ বাজেয়াপ্ত করে পুলিশ। সেই বাজি ও বারুদ নিষ্ক্রিয় করতে গঙ্গার পাড়ে নৈহাটির রামঘাটে নিয়ে যাওয়া হয়। বাজি নিষ্ক্রিয় করতে গিয়েই ঘটে যায় বিপত্তি। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও র‍্যাফ। ইতিমধ্যেই নৈহাটি বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘটনাস্থলে পৌঁছন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি ও বীজপুরের বিধায়ক তথা মুকুল পুত্র শুভ্রাংশু রায়। এত বড় বোমা বিস্ফোরণে বোমাগুলো কোথায় ছিল? কয়েকদিন আগে নৈহাটিতে দেবকে বিস্ফোরণ হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিল, সরকার বলেছিল যে একটা সামান্য বাজি কারখানা, পটকার কারখানা, যে যেভাবে বিস্ফোরণ হয়েছে মনে হচ্ছে দেখে পশ্চিমবঙ্গটা উড়ে যেত। মানে কিসের পরিকল্পনা? পশ্চিমবঙ্গটাকে কোন জেহাদিরা এসে এখানে বসবাস করছে এবং একের পর এক বোমা শিল্পের মাধ্যমে বোমা তৈরি করছে এবং পশ্চিমবঙ্গটাকে উড়িয়ে দেওয়ার কথা ভাবছে? খাগড়াগড় বিস্ফোরণ দেখেছি, পিংলা দেখেছি আমরা, পুরো লাশ পুরো এদিক ওদিক হয়ে গেছিলো, পুরো বডি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। দেবকেও সেদিন কতজন মারা গেছে এখনো সঠিক তথ্য কিন্তু নেই, বলা হচ্ছিল 4 জন, কিন্তু আরো অনেক মারা গেছে। আজকের এই বিস্ফোরণে কতজন মারা গেছে, আজকে এত পুলিশের গাড়ি দেখছি, কি তারা গোপন করার জন্য আজকে এত পুলিশের গাড়ি এসছে, কজন মারা গেছে, এরকম যেরকম বিস্ফোরণ হচ্ছে, পুলিশের গাড়ি পর্যন্ত জ্বলে গেছে, পুলিশের গাড়ি পর্যন্ত জ্বলে। পদ্ধতি তো ঠিকঠাক হয়নি, কারণ যদি আজকে মমতা ব্যানার্জি যদি বোমা শিল্পের কারখানা বোমা তৈরি করার জন্য করে থাকে, তাহলে মমতা ব্যানার্জি বোমাকে নিষ্ক্রিয় করার জন্য কেন ঠিকঠাক লোককে ট্রেনিং দেয়নি? বোমা তৈরি করার জন্য উনি সব কিছু দিয়ে থাকেন, কিন্তু বোমাকে নিষ্ক্রিয় করবার জন্য ওনার কাছে কোনো রাস্তা নেই। এবং একের পর এক জেহাদিরা এখানে ঢুকছে এবং সেখানে এই ধরনের বোমা তারা তৈরি করছে। আর মমতা ব্যানার্জি বলছেন পশ্চিমবঙ্গ শান্তিতে আছে, পশ্চিমবঙ্গে কোনো কোনো কিছু হচ্ছে না, শান্তির দূত নাকি পশ্চিমবঙ্গ, এটা শান্তির দূত? আজকে কতজন মারা গেছে আমরা নিজেরাও জানি না,
এবং আমি নিশ্চিত যে এত পুলিশের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, সবাই কোনো না কোনো ভাবে এই পুরো বিষয়টাকে দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুরোপুরি ভাবে এনআইএ তদন্ত চাই, এই পুলিশ দিয়ে কিছু হবে না, কারণ এই পুলিশরা ব্যর্থ হয়েছে এই বোমাকে নিষ্ক্রিয় করবার জন্য। তারা ব্যর্থ হয়েছে কারণ যেভাবে বোমা একের পর এক ক্ষতি করেছে, বাড়ির চাল ভেঙে গেছে, ওপারে আমার হুগলি চুচুরা আছে, ওখানেও একের পর এক বাড়ির চাল জানলার কাজ ভেঙে গেছে। এই পুলিশ ব্যর্থ, এই সরকার ব্যর্থ, সুতরাং এনআইএ কে দিয়ে তদন্ত করতে হবে। এনআইএ দিয়ে তদন্ত একের পর এক চলবে, না জানি আমাদের পশ্চিমবঙ্গ কবে উড়িয়ে দেওয়ার জন্য এই মুখ্যমন্ত্রীর সরকার প্ল্যান করছে। ঘটনাস্থল ঘুরে দেখেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও ব্যারাকপুরের অবজারভার সুবোধ অধিকারী। বারাসাতে যাত্রা উৎসবের সূচনা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, এবং যখন আমি যাত্রা দলের উৎসবে আসার সময় একটা খবর আমার কাছে এলো যে নৈহাটিতে একটা বোম ডিসপোজাল করতে গিয়ে পড়ছিল জলের মধ্যে, কিন্তু তীব্রতা ছিল তাই কয়েকটা বাড়ি ক্র্যাক হয়েছে, একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি আপনাদের অ্যাসিওর করতে পারি এই মিটিংয়ের মাধ্যমে পার্থ ভৌমিককে আমি এলাকায় পাঠিয়েছি, আমার যে এলাকার এমএলএ, যদি কারো সত্যি ক্র্যাক হয়ে থাকে এবং সেক্ষেত্রে ডিএমকে আমি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, টোটালটা দেখে রিভিউ করে তাকে প্রয়োজনীয় সাহায্য আমরা নিশ্চয়ই করবো। চিন্তা করবেন না, একটা কাজ করতে গিয়ে যদি একটা কারো ক্ষতি হয়ে থাকে সেটা তো নিশ্চয়ই আমাদের দেখার দায়িত্ব, এটা আমরা দেখবো, এটা নিশ্চিত থাকবে। বিশ্বভারত।